রাজকুমারের স্ক্রিপ্টটা একদমই রেডি আর কি আমার, মেবি রাজকুমারের কাজটা আগে শুরু হবে। নেক্সট আমার প্রজেক্ট রাজকুমার। হ্যাঁ প্রিয়তম, তো সারা দেশ সারা পৃথিবীকে প্রায় জয় করে একরকম রেকর্ড করে রেকর্ড বুকে ঢুকে গিয়েছে, সর্বকালের ব্লকবাস্টার লিস্টে চলে গিয়েছে প্রিয়তমা। এখন এবার নতুন করে ঘোষণা দিয়েছে প্রিয়তমার টিম হিমের আশরাফ এবং আশরাফ আদনান, অচিরেই তারা তাদের ধামাকা প্রজেক্ট নিয়ে নামবেন। ধামাকা প্রজেক্টটা কী? ধামাকা প্রজেক্টটা হলো রাজকুমার। এই রাজকুমার সিনেমাটি শাকিব খানের এসকে ফিল্ম থেকেই করার কথা ছিল, অর্থাৎ শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই রাজকুমার করার কথা ছিল। অন্তত আমেরিকাতে গত বছর শাকিব খান যখন রাজকুমারের ঘোষণা দিয়েছিলেন তখন এমনটি শোনা গিয়েছিল, কিন্তু শাকিব খান সিদ্ধান্ত বদলে এবার ছেড়ে দিয়েছেন। অর্থাৎ আশরাফ আদনান প্রিয়তমা যিনি প্রযোজনা করেছেন, আশরাফ আদনানই এটি প্রযোজনা করবেন আর যথারীতি পরিচালনা করবেন হিমের আশরাফ, প্রিয়তমা যিনি পরিচালনা করেছেন। অবশ্য এই প্রিয়তমা সিনেমাটিও শাকিব খানের প্রযোজনা করার কথা ছিল, আপনাদের যদি মনে পড়ে থাকে শাকিব খানের এসকে ফিল্ম থেকেও হওয়ার কথা ছিল প্রিয়তমা সিনেমাটি, কিন্তু শেষ পর্যন্ত কোনো অজানা কারণে বা যে কোনো রকম একটি কৌশলগত কারণে আশরাফ আদনান এই সিনেমাটি প্রযোজনা করেন, এবং সেই প্রযোজনাতেই আশরাফ আদনানের ভাগ্য লেগে গিয়েছে। তিনি এই সিনেমা থেকে 29 কোটি টাকা উঠে নিয়েছেন এই 50 দিনে। এখনও তো আরও আয় করবেন, আবার ওটিটি প্ল্যাটফর্মে অর্থাৎ বায়োস্কোপের কাছে বিক্রি করে দিবেন তার প্রিয়তমা সিনেমা, তখন দর্শক উন্মুক্তভাবে এই সিনেমাটি উপভোগ করতে পারবে শুধুমাত্র কিছু নেট খরচ করে, ঘরে বসেই উপভোগ করতে পারবে বিশ্ববিখ্যাত সিনেমা প্রিয়তমা। প্রিয়তমা শাকিব খানের কপালে লেগে যাওয়ার পর প্রযোজক খুশি, পরিচালক খুশি, শাকিব খান নিজেই খুশি। শাকিব খান নিজেই বলেছেন এটি তার ক্যারিয়ারের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। আশরাফ আদনানও খুশি, তারা বেশ আপ্লুত। আশরাফ আদনান জানিয়েছেন, আর হিমেল আশরাফের কথা বলে নাই লাভ নাই, হিমেল আশরাফ বলে দিয়েছেন তিনি শাকিব খানের কাছে চিরকৃতজ্ঞ, শাকিব খান তার উপরে আস্থা রেখেছে এই প্রিয়তমার কারণে। অর্থাৎ শাকিব খান যখন নিজের প্রোডাকশন হাউস থেকে প্রিয়তমা করার কথা ছিল তখনও হিমেল আশরাফের উপরে আস্থা রেখেছেন, আবার যখন ছেড়ে দিয়েছেন আশরাফ আদনান প্রযোজনা করেছেন তিনিও হিমেল আশরাফের উপরেই আস্থা রেখেছেন। অর্থাৎ ওই প্রযোজক হিমেল আশরাফ আর শাকিব খান নায়ক হিসেবে প্রযোজক হিসেবে দুই পক্ষই হিমেল আশরাফের উপরে আস্থা রেখেছেন। হিমেল আশরাফ কিন্তু যথাযথভাবে তাদের আস্থার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন। প্রিয়তমা দেশে সফল, দেশের বাইরে সফল, রেকর্ড করে ফেলেছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠদের তালিকায় ঢুকে গিয়েছে, এবং অনেকে বলছেন এটি 1 নম্বর লিস্টের ব্লকবাস্টারের 1 নম্বরে চলে গিয়েছেন। সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায় কাউন্ট হবে এখন প্রিয়তমা, এটি অনেকেও বলছেন। যদিও এ নিয়ে আরও কথা হবে, আরও তর্ক বিতর্ক হবে, ইতিহাস ঘাঁটা হবে, সিনে বোদ্ধারা, সিনে এক্সপার্ট, সিনে বিশেষজ্ঞ মানে সিনেমার বিশেষজ্ঞরা এ নিয়ে কথা বলবেন, তখন আমরা আরও বেশি জানতে পারবো, তখন সবাই জানতে পারবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।